সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কেউ দাঁড়িয়ে আছেন রাত দুইটা বা তিনটা থেকে, সবারই অপেক্ষা কখন সিএনজি রিফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ শুরু হবে। এক দু ঘন্টা করে অপেক্ষা করতে করতে সময় গড়িয়ে গেছে 12 ঘন্টারও বেশি, আর লাইন হয়েছে প্রায় 2 কিলোমিটার লম্বা। 20 জানুয়ারি এ চিত্র দেখা মেলে চট্টগ্রাম নগরের পাঁচরেশ এলাকার একটি সিএনজি রিফিলিং স্টেশনে। এখন তো 3টা বাজে, আর 2 ঘন্টা লাগবে মনে হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত খাইতে পারছে, গাড়ি ফেলে যাইতেও পারতেছি না, গ্যাসও দিচ্ছে না, গ্যাসের বেশি সংকট। আমি রাত সাড়ে তিনটার থেকে দাঁড়াইছি। ওই কোন জায়গায়? বালতি একবারে বালতি কোম্পানির মুখ থেকে বদরাটের কাছাকাছি গাড়ি আসছে মনে হয়। এই গ্যাসের আসা আসা করে রাতে এখানে ছিলেন? রাতে গাড়িতে ছিলেন? গাড়িতে ছিলাম। এখানে তো শত শত ড্রাইভার দাঁড়িয়ে আছে, এমন হাজার হাজার ড্রাইভার আছে এমন। 19 জানুয়ারির সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ। একদিকে রান্নাবান্না নিয়ে কষ্ট, অন্যদিকে বেশিরভাগ রিফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ। ফলে প্রায় 2 দিন ধরে ভাড়ায় গাড়ি চালাতে পারছেন না অনেক বাস ও সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। গতকাল রাত 2টা বাজে বর্দার আর সিরিয়াল দিছি, এখন তো আমি আসি, আরো আরো 3 ঘন্টা লাগবো গ্যাস লইতে। বাসা বাড়িতেও গ্যাস নাই, ভাত খাইতে ভাত খাই নিয়ে পারি, রোডেও ভাড়া মারি নিয়ে পারি। এইলে পরিস্থিতি হইলে আর কেন ভাত খাইম? ভাত রান্দে ভাত খাবো, দেন বাসা বাড়ি তো গ্যাস নাই, এখনো গ্যাস পাই কিনা সন্দেহ আছে। 6টা বাজে কি পাম্প বন্ধ করে দেয়, পাই কিনা এখন সন্দেহ আছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কি ধরে খাবো? এ জাতীয় গাড়ি না থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী। রিক্সায় দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়া আসা করতে হয় তাদের।